ভিউয়ার্স, এটা হইতেছে গিয়ে সায়েন্স সিটি বাইপাস। তো আমি এখন বড় বাজার যাব এই গাড়ি করে। বড় বাজারে আপনাদের বিভিন্ন জিনিস দেখাতে যে কোথায় কি শপিং করা যায়। মস্টার মার্কেট, ফলের মার্কেট, পাঞ্জাবের মার্কেট, সেটা তো বাসটা একটু পরে ছাড়বে। তো আমি এই লোকাল বাস করে যাব আপনার বড় বাজার। তো এইখান থেকে সায়েন্স সিটি যে বাইপাস, এখান থেকে এই 24-এ গাড়িটা ছাড়ে, যেটা বড় বাজারে নিয়ে যায় মাত্র 12 রুপিতে। তো গাড়িতে আস্তে আস্তে লোক আসতেছে এবং বসতেছে। তো সায়েন্স সিটি বাইপাস থেকে আমাদের গাড়ি, এখন লোকাল বাস যেটা, সেটা ছেড়ে দিয়েছে। এটা তো সায়েন্স সিটি বাইপাস। তো 12 রুপি দিয়ে আমি আমার টিকিট কেটে নিয়েছি, গাড়ি চলতেছে এখন। তো এটা হচ্ছে ধর্মতলা মোড়, এটা একটা খুব বিজি এরিয়া। তো এখানে কয়েকটা মনুমেন্ট আছে যেগুলো পরিচিত এবং বিখ্যাত মনুমেন্ট, তার মধ্যে এটা একটা। হাতে ফোয়ারা আছে, কিন্তু ইন্ডিয়ান বাসগুলো খুব ক্রাউডি হয়। এখানে প্রতিটা লোকাল বাসের লোকে একদম লোকারণ্য থাকে সব সময়। তো ভিউয়ার্স, আমরা বড় বাজারে চলে আসছি। এখন বড় বাজারে বিভিন্ন দোকান আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো, মশলার দোকান। এই সোজা গিয়ে হাতের বাম সাইডে একটা গলি আছে, সেখানে আমি ছবি দিয়ে দিব, সেটা হচ্ছে মশলার দোকান। তো সব রকমের মশলা এবং চকলেটের দোকান আগে দেখাবো। তো এটা দেখাবার পরে অন্য যেগুলো ওইগুলো ঘুরে দেবো। তো চলেন আমরা মশলার দোকানে দিকে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে জাস্ট মোড়টা, এই যে উপর থেকে যে গাড়িগুলো নামতেছে সেটা হাওড়া ব্রিজ থেকে নামতেছে। হাওড়া ব্রিজ থেকে এখন ওই পাশে চলে যাবে, আর এটা উপর থেকে যেটা যাবে সেটা যাবে সব হাওড়া ব্রিজে। তো আমি মোড় থেকে জাস্ট 40-50 কদম আগাইছি, আগিয়ে এই জায়গাটা দাঁড়াইছি। এখানে সামনে হচ্ছে মাছুয়া, মাছুয়া নামের একটা জায়গা আছে যেখানে ফল বিক্রি করে বাম পাশে সোজা গিয়ে। তো আমি আসি জাস্ট এই যে একটু মাঝামাঝি জায়গায়। তো আপনারা দেখেন এই জায়গাটা থেকে জাস্ট সামনে দাঁড়িয়ে আমি, এইখানে একটা গলি আছে, বাসগুলোর কারণে দেখানো যাইতেছে না, সামনে একটা গলি আছে। তো এই গলি থেকে আপনারা ভিতর চলে যাবেন। এই গলি থেকে যে ভিতরে রাস্তাটা, ভিতরে যে জায়গাটা, ওইখানে হচ্ছে সকল প্রকার মশলা এবং চকলেট টকলেট বিক্রি হয় সেই গলির ভিতরে। এই যে গলিটা হচ্ছে এইখানে, গলিটা হচ্ছে জাস্ট এটার ভিতরে, এই যে এই গলিটা। তো এইটা এখান থেকে এই গলিটার ভিতরে গেলেই যে বের হইতেছে মানুষগুলো, এইটার ভিতরে মশলার যত রকমের মশলা আছে সব মশলা পাওয়া যায়। তো চলেন আমরা মশলার দোকানে যাই। আমরা মশলার দোকানে চলে আসছি, এইখানে সব ধরনের মশলা যা আছে সব রকমের মশলা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলাচি আছে, কালো গোলমরিচ আছে, মিক্স মশলা আছে, ভুট্টা মুট্টা যা আছে সব ধরনের এইখানে মশলা, বাদাম এবং যা আছে সবই এখানে পাওয়া যায়। এইখানে দামগুলো হইতেছে পোস্তাদানা, সব হোলসেল রেট। এইখানে যেটাই হোক হোলসেল রেটেই পাওয়া যায় মোটামুটি। এই ড্রাই ফুডও আছে এখানে, ড্রাই ফুডের অনেক আইটেমগুলো পাওয়া যাবে এখানে। তো এই এরিয়াটা, এই এখানে মানে মশলার যত রকমের মশলা আছে সব রকমের মশলা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা বড় বাজারে একটু যারা চিনে ওরা ওরা বুঝতে পারবে যে এটা ভিতরে কোথায় আছে। এখানে যতগুলো দোকান আছে সবগুলোই মশলা। তো বাদাম হচ্ছে 720 টাকা, 680-640 বাদাম আছে। তেলের পরিমাণ যে বাদামটা বেশি সেটা হচ্ছে একটু বেশি। পেস্তা হচ্ছে 1200 টাকা কেজি। আখরোট 500। এটা হচ্ছে অ্যাপ্রিকট। হ্যাঁ, এটা
দিয়ে এদের ভেতরে ব্যবহার করে এরকম প্রসেসিং করা হয়। এটা এমনি এটা ফ্রেশটা এমনি এর মধ্যে বিচি আছে। হ্যাঁ এটা কিন্তু বিচি না। এইটা কত? এইটা কত? 200 টাকা। এইটা 150 টাকা। অ্যাপ্রিকট এই পোস্তদানা 1400 টাকা কেজি। আমি 100 গ্রাম পোস্তদানা নিলাম। তো পোস্তদানার অন্যান্য জিনিস সবই আছে এখানে। ভিউয়ার্স, আপনারা এই ড্রাই ফুড এবং মশলার মার্কেট দেখলেন। ড্রাই ফুডের যে মার্কেটটা এবং এখানে সব ধরনের মশলা ডাল টাল সবই পাওয়া যায়। একটু সামনে বাড়লে চকলেটের মার্কেট আছে। চলেন আমরা চকলেটের মার্কেট যাই। এটা হচ্ছে চকলেটের দোকান। এখানে বিভিন্ন রকম চকলেট পাওয়া যায়। আমি একটা চকলেট নিয়েছি। এটার ভিতর কয়টা কয় পিস আছে দিদি? 40 পিস। এটার দাম নিয়েছে আমার কাছে 135 টাকা। আর এই যে জেমসের এটা, এটা নিয়েছে 100 টাকা। তো এইখানে হোলসেল যত রকমের চকলেট ফকলেট আছে সবই পাওয়া যাবেন। দামও অত্যন্ত কম, খুবই কম। দেন আমি চেঞ্জ করে দিই। এটা একটা চকলেটের দোকান। বিভিন্ন রকম চকলেট দেখা যাচ্ছে এখানে। বিভিন্ন চকলেট এখানে পাবেন আপনারা। সেটা হচ্ছে গিয়ে বড়বাজারের কাপড়ের মার্কেটে আমি চলে আসছি। এটা চকলেটের মার্কেট থেকে মাছুয়ার দিকে একটু আগে পারলেই হাতের বাম দিকে এই কাপড়ের মার্কেটটা আছে। তো এখানে সব ধরনের মোটামুটি লেহেঙ্গা থেকে বিয়ের শাড়ি এবং অন্যান্য যে কসমেটিক সবই পাওয়া যায় এখানে। এখানে বিশেষ করে দেখা যায় যে দুতলা তিনতলার উপরেও কিছু দোকান আছে, কিন্তু এখানকার ব্রোকার যারা আছে তারা আপনাকে বলবে নিয়ে যাব। তো ওরা নিয়ে যায় ঠিকই, কিন্তু একটা কমিশন ওরা রেখে দেয় নিজের জন্য। তো এখানে মানে মোটামুটি যত রকমের কসমেটিক বলেন আর ইয়ে বলেন সব আইটেমই মোটামুটি পাওয়া যায় বড় বাজারে। পাথরের সেট এবং এইটার ভিতরে এইখান থেকে ভিতরের যে মার্কেটটা আছে এখানে বিভিন্ন রকমের থ্রি পিস পাওয়া যায়। লেহেঙ্গার মার্কেট হচ্ছে গিয়ে এটা। বিভিন্ন রকমের লেহেঙ্গা আছে, শাড়ি আছে। থ্রি পিসের মার্কেট বলে বিভিন্ন রকম পার্টি ব্যাগও আছে এখানে। বিয়ের ব্যাগ ট্যাগ যেগুলো সেটাও আছে। বিভিন্ন রকম চুড়ি আইটেমও আপনি বড় বাজারে পেয়ে যাবেন। যত রকমের চুড়ি আছে সবই পাওয়া যাবে এখান থেকেই। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে অনেক সময় দেখা যায় যে এখানে লেহেঙ্গার আইটেম এদিক থেকে কিনে নিয়ে যায় বাংলাদেশি যারা আসে। তো এখানে বিভিন্ন রকমের লেহেঙ্গার আইটেম পাওয়া যায়, যেটা বাংলাদেশের অনেকেই যারা লেহেঙ্গা কিনতে আসে তারা এখান থেকে লেহেঙ্গা কিনে নিয়ে যায়। তো এইখানে এটা নিস্তালা ছাড়া উপরে বিভিন্ন শপ আছে যেটা লেহেঙ্গার জন্য স্পেশালাইজড। হ্যাঁ দাদা, তো লেহেঙ্গা মার্কেটের মধ্যে হচ্ছে এটা যথেষ্ট বিভিন্ন রকমের লেহেঙ্গা এখানে পেয়ে যাবেন আপনারা। তো ভিউয়ার্স, এখন আমরা পাঞ্জাবির মার্কেটের দিকে যাব। আপনার থ্রি পিস এবং লেহেঙ্গার মার্কেটটা হলো জাস্ট ওই দিকটায়। তো ওইখান থেকে আমরা একটু মাছুয়ার দিকে আগে বেড়ে ডান দিকে ঢুকলে হলে মাছুয়ার পাঞ্জাবির মার্কেট। তো আমরা এখন পাঞ্জাবি এবং ছেলেদের মার্কেটের দিকে যাইতেছি। এখানে নিচের দিকে অনেকগুলো ছেলেদের দোকান আছে, জেন্টসের কাপড় চুপড়ের। তার ওই পাশেই হচ্ছে গিয়ে পাঞ্জাবি মার্কেটটা। এই বড় বাজারের চার রাস্তার মোড় থেকে মাছুয়ার সাইড দিয়ে আসলে হাতের বাম সাইড, আর হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজের সাইড দিয়ে আসলে হাতের ডান সাইডে যে রাস্তাটা গেছে সেটা এখান দিয়ে পাঞ্জাবির দোকান স্টার্ট হয়েছে। তো এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি টাঞ্জাবি সবই পাওয়া যায়। তো আমরা এখন পাঞ্জাবি মার্কেট ঘুরতে যাব। বিভিন্ন রকমের পাঞ্জাবি এখানে আছে। তো দুই পাশেই পাঞ্জাবির দোকান, ডান দিকে এবং বাম দিকে পুরাটাই পাঞ্জাবির দোকান এখানে। বাবু আইয়ে
তো ওই যে বিখ্যাত মসজিদটা ওই পর্যন্তই পাঞ্জাবির দোকান আছে এখানে। অনেকে যারা বাংলাদেশ থেকে আসে এখান থেকে পাঞ্জাবি নিয়ে যায়। বড় বাজারে পাওয়া যায় না এমন পণ্য কমই আছে, মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। এত বড় মার্কেট, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে 15-20 মিনিট লাগে যায়। তো পাঞ্জাবি থেকে শুরু করে যত রকমের জিনিসপত্র আছে সবই আপনারা বড় বাজারে পেয়ে যাবেন। আমরা এখন পাঞ্জাবির মার্কেট থেকে এখন চলে যাব মাছুয়ায় ফলের মার্কেটে। ভিউয়ার্স, এটা হচ্ছে মাছুয়া। তো এইটা হচ্ছে গিয়ে কলকাতার সবচেয়ে বড় ফলের আড়ত। যেমন আমাদের বাংলাদেশে বাদাম তুললি, তো এখানে হচ্ছে গিয়ে মাছুয়া। মাছুয়া জায়গাটা এখান থেকে ফলের আড়ত শুরু হয়। তো আমি এখন ভিতরে ঢুকবো ফলের আড়তে। এটা হচ্ছে ইন্ডিয়ান দেশীয় আনারস, আনারসের গাড়ি। এটা হচ্ছে বড়ই, সাইজ মনে হইতেছে অ্যাপেলের মতো। বেদানোর আড়ত, আপেলের আড়ত, কাশ্মীরি আপেল দেখা যাইতেছে। এটা হচ্ছে নাশপাতি এবং আপেলের আড়ত জায়গাটা। কেন দাদা, এটা কত কিলো হয় এটার ভিতরে? 10 কিলো, 10 কিলো, 450 আর 400। সাড়ে 400, 400, 400, 400।